हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी जे जेखाने बसे भिडियो देखछेन सबाई अनेक बेशी भालो आछेन। आमिओ भालो आछि आलहामदुलिल्लाह। रमजानेर अनेकटा সম্পূর্ণ ফতোয়ার মধ্যে আমি এভাবে করে ডিজাইনটা করে নিব। এবং আমি আগেই বলেছি যেহেতু পাইপিংটা আমার বাসন্তী কালার, আমি সুতাটাও ওই কালারের নিয়েছি। এবং এখানে দুই নাল সুতা নিয়েছি, সুতাটা ব্যবহার করছি সুতি সুতা। আপনারা চাইলে এখানে যে কোনো সুতা ব্যবহার করতে পারেন। এখানে আপনি গুটি সুতা, রেশমি সুতা, এছাড়া আপনার ডিএমসি সুতা, যে কোনো সুতা দিয়ে আপনি কাজটা করতে পারেন। এই পর্যায়ে এভাবে আমি চেন ফোর দিয়ে জাস্ট চারদিকে চারটা চেন ফোর দিয়ে একটা করে ফুল আমি করছি। খুবই সিম্পল, বাট ফতোয়াটা অনেক বেশি সুন্দর লাগে। আপনারা কিন্তু এখানে মাল্টি কালার ব্যবহার করেও করতে পারেন, অথবা যে কোনো কালার যেটা আপনি প্রেফার করবেন ওইভাবে করে দিয়ে নেবেন। তবে এই কালারের ভিতর কিন্তু এই সুতাটা বেশ চমৎকার মানিয়েছে। যাই হোক, এভাবে সম্পূর্ণ ছিটিয়ে ফুলগুলো করার পরে আমি এখন বুকের কাছে যে প্যানেলটা ছিল ওইখানে আমি বোতামের ঘরেগুলোতে এভাবে করে ডিজাইনটা করেছি। এবং এভাবে করে ব্যাক স্পেস সেলাই দিয়ে এবং ভিতরে এরকম ফুল দিয়ে চেন সেলাই দিয়েই, আসলে সেলাইগুলো খুবই নর্মাল এবং সিম্পল, আপনারা সবাই পারবেন বা পারেন। তো আমি চেষ্টা করেছি সিম্পলভাবে দেখিয়ে দেওয়ার জন্য, যেন গরমে আপনারা খুব সহজে বাচ্চাদের জন্য এরকম কিছু কাজ নিজেরা হাতে করে নিতে পারেন। আমার ভিডিও সংক্রান্ত কোনো কিছু যদি জানার থাকে, বা আমার কাছে ভয়েসটা যেহেতু একটু প্রবলেম হচ্ছে, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার কারণে আমার নিজেরই কথা বলতে কষ্ট হচ্ছে, ভয়েসেও প্রবলেম হচ্ছে, সুতরাং বুঝতে কোনো কিছুতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার। আসলে হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে নিজেই অসুস্থ হয়ে পড়েছি, কয়েকদিন ধরেই খুব ঠান্ডা লেগেছে। এনিওয়ে, তো কাজটা এভাবে করে আমি কমপ্লিট করছি। আসলে আপনারা আপনাদের মতো করে যে কোনো ডিজাইনই করতে পারেন, আমি জাস্ট শেয়ার করছি। যারা ফুল ড্রেসটা মেক করতে চান তারা কিন্তু সুতার কালারের, মানে পাইপিংটা যে কালার থাকবে ওই কালারের আবার একটা ছোট হাফ প্যান্টও বানিয়ে নিতে পারেন, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে।
দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এভাবে করে কিন্তু সিম্পলি অনেক সুন্দর করে ফতুয়া ডিজাইন করা যায়। এখন আমি পরবর্তী ডিজাইনটি দেখাচ্ছি। এটাতে আমি বাসন্তী কালার কাপড়ে পাইপিং দিয়েছি ব্ল্যাক কালার। এখানে আমি সুতা ব্যবহার করব ব্ল্যাক কালার। তো আমি এখানে যে ডিজাইনটা করব, বডির দুই পাশে দুইটা ডিজাইন করবো। এর জন্য আমি প্রথমে স্কেল দিয়ে এভাবে করে ঘর টেনে নিচ্ছি। এখানে আমি বক্স বক্স করে একটা ডিজাইন করব। আমি এখানে ছোট বাচ্চাদের ফতুয়াগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু চাইলে এভাবে করে বড় বাচ্চাদের জন্য করতে পারেন, কারণ 8 থেকে 10 বছর 12 বছরের ছেলে বাবুরাও কিন্তু এখন বাসায় এরকম মানে ফতুয়াগুলো পরে থাকে। তো একদম সিম্পল না রেখে একটু হাতে কাজ করে দিলে বেশ ভালো লাগে। তো এভাবে করে ঘরগুলো করা হয়ে গেলে আমি এই পাশটাতে গোল গোল কিছু দাগ দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সুতি সুতা নিয়ে নিচ্ছি। এখানে 1 নাল, এগুলো সুতি সুতা, এগুলাকে লাচ্ছি সুতাও বলে, অথবা আপনি এগুলাকে ফেটি সুতা বলে, বেনি সুতা বলে। এগুলো 10 থেকে 15 টাকা করে বান্ডেলগুলো পেয়ে যাবেন, অনেকগুলো সুতা থাকে একসাথে। তো আমি এখানে 1 নাল সুতা নিয়ে নিচ্ছি এবং কাঁথা সেলাই দিয়ে দিচ্ছি। এই ঘরের এই সেলাইগুলোতে আমি কাঁথা সেলাই দিয়ে নিব। এখানে আপনারা ফ্রেম ইউজ করতে পারেন, যেহেতু আড়াআড়ি লম্বাভাবে যেহেতু সেলাইগুলো দিতে হবে, বারবার ফ্রেম খুলতে হবে, এজন্য আমি হাতে করেই সেলাইগুলো দিয়ে নিচ্ছি। হাতে করে সেলাই দিতে কষ্ট হলে বা যদি দেখেন সেলাইগুলো সুন্দর হচ্ছে না, এই পর্যায়ে কিন্তু আপনার ফ্রেম বসিয়েও সেলাইগুলো দিতে পারেন, কারণ হাতে করে সেলাই দিলে সেলাইগুলো একটু কুচকে থাকে, স্ট্রেট সুন্দর হয় না। এই পর্যায়ে আমি 2 নাল সুতা নিয়ে নিব এবং ভিতরে যে ফুলগুলো দিয়েছি এগুলো সেলাই করব। প্রথম ফতুয়াতে যেভাবে করেছিলাম ছোট ছোট চেন সেলাই দিয়ে, ঠিক একইভাবে এখানে চেন সেলাইগুলো দিয়ে আমি একটা করে ফুল দিচ্ছি প্রতিটা বক্সের মধ্যে। অপশনাল, এখানে আপনারা অন্য কিছু দিতে পারেন। আমি এভাবে করেই ডিজাইনটা করছি। অপর সাইডে কিন্তু আমি যে ছোট ছোট ডিজাইনটা করেছিলাম গোল গোল বৃত্ত দিয়ে, ওটা আমি সম্পূর্ণ ভরাট করে দিচ্ছি এভাবে করে, কাশ্মীরি ভরাট দিয়ে অথবা যে কোনো ফোর দিয়ে। এখানে শাটিন স্টিচও দিতে পারেন, যে কোনো ফোর দিয়ে জাস্ট বৃত্তটা ফিল আপ করে দিবেন। এতে করে একটা প্রিন্টের মতো একটা লুক আসবে, মনে হবে যে এই ছোট বলগুলো প্রিন্ট করা। এখানে কিন্তু 1 নাল সুতা নিয়ে নেবেন, 2 নাল নিলে একটু সুতাটা সেলাইটা মোটা হয়ে যাবে। তো দুই পাশে দুই রকমের দুইটা ডিজাইন দিয়েছি। সেকেন্ড ফতুয়াটি আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে। আপনারা কিন্তু মার্কেটে চাইলেই মন মতো কোনো ফতুয়া পাওয়া যায় না বাচ্চাদের জন্য, এজন্য আপনারা নিজেরাই এভাবে করে তৈরি করে নিতে পারেন মন মতো। তো থার্ড ফতুয়াটি আমি নিয়েছি লেমন কালারের মধ্যে, ব্ল্যাক কালার কাপড় দিয়ে আমি পাইপিং করেছি। এই পর্যায়ে আমি খুবই সিম্পলভাবে একটা লতা এঁকে নিব এবং এখানে আমি এক পাশে ডিজাইনটা করব। তো একটু এভাবে করে বাঁকা করে একটা ডিজাইন এঁকে নিচ্ছি। খুব বেশি কিন্তু আমার এই 3টা ফতুয়াতে খরচ পড়েনি। আপনারা কিন্তু বাইরে কিনতে গেলে এগুলো অনেক দামে কিনতে হবে। নিজেরা কিন্তু এভাবে করে একটু হালকা কাজ করে নিয়ে টেইলারের কাছ থেকে বানিয়ে নিলে খরচ অনেকটা কম পড়বে এবং মন মতো কাজ করা বা কালার যে ব্যাপারটা এটা করা যায় আর কি। আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমি আবারও বলে দিচ্ছি, ভিডিওটা যেহেতু আমার আগে থেকে কিছুটা করা ছিল তাই বাকিটা কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করা। যেহেতু সামনে ঈদ আছে, আমি চেষ্টা করব আপনাদের সাথে বেশ কিছু 3 পিসের ভিডিও শেয়ার করার জন্য।
আই হোপ আপনারা আগের মতো আমাকে আবারও সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে সুসুতা দিয়ে কুশি কাটার হাতের কাজ, আপনারা কিন্তু যারা কুশি কাটার কাজ পারে না তারা খুব সহজে আমার ভিডিও দেখে কুশি কাটার কাজ করতে পারবেন। আমি উপরে আই বাটনেও কিছু লিঙ্ক দিয়ে দিব, অথবা আপনারা আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন। এই পর্যায়ে কাজটি করার জন্য আমি এখানে কালো কালো সুতা ব্যবহার করছি এবং এক নাল সুতা নিয়ে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি ডাল ফোর, এটা আমরা সবাই মোটামুটি পারি, আর না পারলেও দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ একটি ফোর। এটা আমি খুবই ছোট ছোট করে ফোরগুলো দিচ্ছি, বেশ বড় বড় করে দিলে কিন্তু বেশি বেশি থাকবে, ভালো লাগবে না। তো আমি কিন্তু এখানে সম্পূর্ণ ডিজাইনটি ডাল ফোর দিয়ে করব, যেহেতু সুতাটা অনেক বড় করে নিয়েছি, বারবার গিট লাগতেছে। আপনারা কাজ করার সময় অবশ্যই সুতাগুলো একটু অল্প করে ধরবেন, বেশি বড় করে সুতা নিলে বারবার সুতা পেঁচিয়ে যায়, কাজ করতে অসুবিধা হয়। তো এখানে আমি আগেই বলেছি সম্পূর্ণ ডিজাইনটি আমি ডাল ফোরে করবো। তো আমি এইভাবে করে সম্পূর্ণ ফুল পাতাগুলো ডাল ফোর দিয়ে নিব এবং শুধুমাত্র ফুলের ভিতরটাতে এরকম কাঁথা স্টিচগুলো দিয়ে ফিল আপ করে দিব, ভরাটের মতো করে। খুবই সিম্পল, খুবই অল্প সময় লাগে, মনে হয় 10 থেকে 15 মিনিট সময় লাগবে, বা আমার লেগেছে আর কি। আপনারা কিন্তু এমন অল্প সময় এবং অল্প খরচ করে খুব সুন্দর কিছু ফতোয়া নিজেরা তৈরি করতে পারেন, আপনার নিজের বাচ্চার জন্য অথবা অন্যকে গিফট করার জন্য। যেহেতু এখন করোনার সময় আমরা ওইভাবে বাইরে যেতে পারি না, বাচ্চাদের জন্য ড্রেস নিতে পারি না, বা কাউকে গিফট করার জন্য একই প্রবলেম, সেই ক্ষেত্রে কিন্তু হাতে কাজ করা ড্রেস বা কোনো একটা বাচ্চার জন্য যদি আপনি হাতে কাজ করে দেন, সেটা আসলে অনেক বেশি কিনে দেওয়ার থেকেও অনেক বেশি খুশির একটা ব্যাপার থাকে। এজন্য আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগ কাজগুলো বাচ্চাদেরকে নিয়েই থাকে। আমার নিজের বাচ্চা নেই, যদিও আমি অন্যকে গিফট করি, কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে, বাচ্চাদের ড্রেসগুলো করতে চেষ্টা করি, বাচ্চাদের কিছু কালেকশন দেখাতে। যারা মায়েরা বাড়িতে থাকেন, বাসায় থাকেন, জব করেন না, নিজের বাচ্চার জন্য বা অন্যকে গিফট করার জন্য, হাতে কিছু কাজ করার জন্য আমার ভিডিওগুলো দেখে আপনাদের অনেক উপকার হয়। তো এই জন্য আমি চেষ্টা করি বাচ্চাদের কিছু কালেকশন দেখানোর, এবং এগুলো করতে খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আশা করব আপনাদের সামনে আরও কিছু বেশ কিছু ভিডিও নিয়ে হাজির হতে। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভাইটার জন্য দোয়া করবেন। আমি আগেও বলেছি আমার ভাইটা খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট করেছে, ওর মাথায় 3টা অপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ এখন সে সুস্থ আছে। সবার দোয়া চাই এবং সবাই সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।